صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال ليس الواصل بالمكافي ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها. أخرجه البخاري في كتاب البر والصلة. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যৌথভাবে পারিবারিক কাঠামোর সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে বহুভাবে উপকার করেছেন, যাতে করে একে অপরের মাধ্যমে আমরা উপকার হাসিল করতে পারি এবং এই সম্পর্কের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজাতের পথও রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জৈবিক চাহিদাকে পুরা করার জন্য হালাল সম্পর্ক করেছেন এবং আমাদেরকে আত্মীয় স্বজনের অধিকারী করেছেন এবং এটাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম করেছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে অত্যাচার হয়েছে কিন্তু তারপরেও তিনি তার আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করেননি, তার উপর অনেক জুলুম করা হয়েছে কিন্তু তিনি তার আত্মীয়দের সাথে অত্যন্ত ভদ্র এবং সবচেয়ে উচ্চ মানের মর্যাদা দেখিয়েছেন। তাদেরকে ক্ষমতা পাওয়ার পর ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে তিরস্কার পর্যন্ত করেননি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা দিক নিয়ে, যে সেইটার নমুনাটা কেমন হবে এবং এর মানে কি। কেননা গত খুতবায় আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মর্যাদা নিয়ে কথা বলেছিলাম, গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম এবং তা এত ব্যাপক সাড়া পেয়েছে, আমাদের মধ্যে যারা শুনেছেন এমন কোনো ব্যক্তি নাই যেটা তার অন্তরকে স্পর্শ না করেছে। কেননা কোরআন এবং হাদিসের বিষয়টাই এমন যেটা মুসলিমের অন্তরে গিয়ে আঘাত লাগে। যখন কোনো ব্যক্তিকে কোরআন দিয়ে উপদেশ দেওয়া হবে আর তার মধ্যে যদি ইমানের চেতনা থেকে থাকে, তাহলে সেটা তার অন্তরকে নরম করবেই, এটাই হচ্ছে বাস্তব। যেমনটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা ইউনুস 10 নম্বর সূরার 56-57 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাজ্জাআকুম ইয়া আইয়ুহান নাস কাজ্জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমরা জেনে নাও, তোমাদের কাছে এই তো একটা উপদেশ বাণী চলে এসেছে এবং যা তোমাদের অন্তরের রোগকে দূর করে দেবে এবং এর মধ্যে রয়েছে হেদায়াত এবং এর মধ্যে রয়েছে রহমত মুমিনদের জন্য। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো রেখেছেন, এটা মূলত আমাদেরকে হেদায়াত করে যে কোন পথটা সঠিক, কোনটা সঠিক সিদ্ধান্ত, কোন কাজটার গুরুত্ব সবচেয়ে বেশি, হেদায়াত। এবং এই হেদায়াতকে যারা গ্রহণ করবে তারা রহমত প্রাপ্ত হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা তোমার অন্তরকে শুধরে দিবে, তো অন্তরের যতগুলো খারাপি বা যতগুলো রোগ আছে তা এই কোরআন এবং হাদিস দিয়ে চর্চা করলে সেই রোগগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন। অন্তরের রোগ হচ্ছে কৃপণতা, অন্তরের রোগ হচ্ছে লোভ, অন্তরের রোগ হচ্ছে হিংসা, অন্তরের রোগ হচ্ছে বিদ্বেষ,
এগুলো সব দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবনটাকে গড়ে। তো বিষয় যখন কোরআন হাদিসের, আর অপরদিকে বিষয়টা হচ্ছে বাপ মা ভাই বোন কেন্দ্রিক, তখন যেটা মুসলিমদের অন্তরের অনেক বেশি প্রভাব ফেলে। তো বিষয়টা যেহেতু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার, বিষয়টা যেহেতু পিতামাতার মর্যাদা নিয়ে, বিষয়টা যখন রক্তের ভাই বোন চাচা ফুফুকে নিয়ে, তখন সেটা অবশ্যই মুসলিমরা খুব পজিটিভ গ্রহণ করেছে এবং এটা তাদের প্রভাব ফেলেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কিছু ব্যক্তিকে দেখেছি এর বিপরীত মন্তব্য করতে, তাদের কাছে বিষয়টা একতরফা লেগেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, আপনার সাথে তারা খারাপ আচরণ করলেও, তারা অসন্তুষ্ট হলেও এই বিষয়টা নাকি একতরফা হয়ে গেল। অথচ বিধানটা কি কোনো হুজুরে সাজিয়েছিল? বিধানটা কি এটা আমাদের? অথচ এই বিধানটা তো ছিল আল্লাহর। আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে, আল্লাহ বলেছেন রক্তের সম্পর্ককে অটুট রাখতে, কিন্তু আপনি এটাকে পজিটিভ নিতে পারেননি। যারা নিতে পারেনি তাদের প্রধান চরিত্রের মধ্যে রয়েছেন ওই সমস্ত নারী যারা কারো না কারো স্ত্রী। সে তো একটা নারী, সে তো একটা মেয়ে ছিল, কন্যা ছিল। যখন সে কারো স্ত্রী হয়েছে, কারো ওয়াইফ, কারো বউ, তার কাছে এটা আপত্তিকর একটা বিষয়, কারণ তার স্বামী যখন আল্লাহর এই আদেশকে মেনে নেবে যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, ভাই বোন আত্মীয় স্বজনের হক রক্ষা করে চলতে হবে, তখন এই স্ত্রীর উপরে কিছুটা ঘাটতি অনুভব হয়। সে কিছুটা দেখতে পাচ্ছে যে তার এগেনস্টে গিয়ে তার স্বামী এই কাজটা করতেছে, এই জন্য তার আঘাত লেগেছে। সে বলতেছে বিষয়টা নাকি একতরফা। আরেকজন ব্যক্তি যার স্বার্থে আঘাত লেগেছে, এই বিষয়টা তার কাছে একতরফা মনে হচ্ছে, যে একজন ব্যক্তি তার পিতামাতার খেদমত করবে, তা নিজে না খেয়ে প্রয়োজন হলে তার পিতামাতাকে দিবে, এটা তাকে দিতে সে বাধ্য, এই বিধানটা নাকি একতরফা। কার? ওই যে ব্যক্তির গায়ে আঘাত লেগেছে, স্বার্থে আঘাত লেগেছে। এই জন্য আজকের বিধানটা হবে, বিষয়টা হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আপনি কি বুঝেন, এটা একতরফা না কি, এটা আমি আজকে আপনাকে এসে জবাবটা দেব। বিধানটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার হকের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন পিতামাতাকে, যার পরে আল্লাহর হক। আল্লাহর হক বান্দার পক্ষ থেকে একরকম, আর বান্দাদের মধ্য থেকে বান্দার যে হক পাওয়ার হক রাখে, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে শ্রদ্ধা করবেন, আপনি যাকে ক্ষমা করবেন, আপনি যাকে তার ঘাটতি পুরা করবেন, আপনি যার সহানুভূতিশীল হবেন, যার খেদমত আপনি করবেন, তার প্রথম পার্সনই হলো বাপ মা, যার মধ্য থেকে আপনার সৃষ্টি হয়েছে। তারপরে এই বাপ মা কেন্দ্রিক তারা অংশ পাবে যারা আপনার ভাই বোন, রক্তের ভাই বোন, যারা আপনার চাচা ফুফু মামা খালা, যারা আপনার নসল থেকে এসেছে আপনার সন্তান। তো এই কথাগুলো এইভাবে বলাতে সেখানে স্ত্রী শব্দটা বাদ পড়েছে, তো যার ফলে ওই স্ত্রীরা ভেবেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে মনে হয় স্ত্রীরা পড়ে না, বক্তব্যের ধরনটা এমনই তারা বুঝেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি সেটা? বরং আমাদের উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যেহেতু এখানে সিলাতুল আরহাম বলা হয়েছে, রেহেমের সম্পর্ক যাদের, যাদের সাথে রক্তের সম্পর্ক, তাদের কথা বলা হয়েছে শাব্দিক অর্থে। কিন্তু স্ত্রীও আপনার হকদার, স্ত্রীও আপনার আত্মীয়, স্ত্রীও আপনার পরিবারের একজন, কিন্তু রক্তের ভিত্তিতে তো না, ওটা তো একটা সম্পর্কের ভিত্তিতে, ওটার আলাদা একটা মান আছে। যখনই ইসলাম নামাজ নিয়ে কথা বলবে, তাই বলে কি সিয়ামের কোনো গুরুত্ব নাই, তাই বলে কি দান সৎকার কোনো গুরুত্ব নাই? জিহাদ নিয়ে যখন কথা বলবে তখন তো দান সৎকা অন্য কোনো কিছু আসবে না, আবার দান সৎকা নিয়ে যখন কথা বলবে তখন দেখবেন দান সৎকাই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তো ইসলাম যখন যেই বিষয় নিয়ে কথা বলবে তার সুউচ্চ গুরুত্বটা আপনার কাছে তুলে ধরতে হবে, এটাই আদব। তো স্ত্রীরা কেন এটা ভেবে নিল যে এটা তার খেলাফ বক্তব্য? তো মূলত সে বোঝে নাই, তার নাম নিয়ে বলতে হবে কেন? দ্বিতীয়ত হচ্ছে আমাদের বক্তব্য যারা বোঝেন না, হয় আপনার মাথায় সমস্যা আছে, না হলে আপনার অন্তর খারাপ। মাথায় সমস্যা কেন বললাম? কারণ বিধানটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ বলেছেন পিতামাতার খেদমত করতে হবে আপনার স্ত্রীর এগেনস্টে গেলেও। আর আপনার অন্তর খারাপ মানে আপনি তো কোরআন হাদিস বোঝেন, কিন্তু আপনার অন্তর খারাপের কারণে আপনি এটাকে ভিন্ন অ্যাঙ্গেলে এই বক্তব্যটাকে নিচ্ছেন। বরং এমন অনেক স্ত্রী আছে, ছেলে বাপ মার সাথে সম্পর্ক ভালো না, স্ত্রী তাকে বুঝায় যে না তোমার বাপ মা তো সম্পর্ক রাখো, রাখতে হবে, অনেক
পুরুষ পোলা আছে যারা তাদের বোনদের সাথে সম্পর্ক খারাপ, তার স্ত্রী তাকে বোঝায় যে তোমার বোন তো, তোমার ভাই তো, তাহলে এই চরিত্রের মানুষও তো আছে, এটা হচ্ছে উত্তম দিক। তাই জন্য আজকে আমি আপনাকে দেখাবো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন আর আপনি কি ভূমিকা পালন করতেছেন, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু সিলাতুল আরহাম বলেছি, তাতে বলেছি প্রথম প্রাধান্য পাবে মা, তারপরে পিতা, তারপরে ভাই বোন, তারপরে সন্তান, তারপরে চাচা ফুফু খালা মামা, তারা স্ত্রীও আপনার আত্মীয়, যেটা ওই বক্তব্যে বলা হয়নি বা রক্তের সাথে যাদের সম্পর্ক নাই, কিন্তু স্ত্রী আপনার অনেক কাছের আত্মীয় এবং স্ত্রীরও হক রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির উপরে তার নিজের হক রয়েছে, তার পিতামাতার হক রয়েছে, তেমনি তার স্ত্রীরও হক রয়েছে। ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়েছেন। ইফ এন্ড অফ করে দিন, তার সাউন্ডটা ক্লিয়ার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আপন আপন মর্যাদা দিয়েছেন। স্ত্রীদের ক্ষেত্রে আমাদের কী শিক্ষা দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে তিনি রাতভর কিয়াম করে বিছানায় যায় না আর দিনে সিয়াম পালন করে, তার মানে স্ত্রীর প্রয়োজনই হয় না। একজন ব্যক্তি যদি দিনে সিয়াম পালন করে তাহলে সে মেহমানদারি কীভাবে করবে, তার বাসায় কোনো মেহমান আসতেই চাইবে না, কারণ জানে তারা সিয়াম। সে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেই পারবে না, কারণ সে সিয়াম অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন, আর তার নাম হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনুল আস। এই আব্দুল ইবনে আমর ইবনুল আস তিনি এতটা পরহেজগার ব্যক্তি ছিলেন যে সে কন্টিনিউ রাতে তাহাজ্জুদ পরে বিছানায় যায় না আর দিনের বেলায় সিয়াম পালন করে কাটিয়ে দেয়। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, এখন তিনি বললেন তুমি কেমনটা করো, বলছেন না জি ইয়া রাসূলুল্লাহ আমি এমনটা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ফালা তাফআল, তুমি এমনটা করবে না যে কন্টিনিউ তুমি সিয়াম রাখবা সারা জীবন, সারা রাত ভরে সালাত পড়বা, ফালা তাফআল তুমি এমনটা করবে না। সোম ও আফতির, তুমি কি করবা, মাঝে মাঝে সিয়াম রাখো, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও, এবং অকুম ও নাওম, মাঝে মাঝে দাঁড়াবে, মাঝে মাঝে ঘুমাবে, তার মানে প্রতিদিনই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তুমি সালাত আদায় করো। তারপরে তিনি বলেছেন ফা ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, কারণ তোমার দেহেরও তোমার উপরে একটা হক আছে। ও ইন্না লি আইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখের তোমার উপরে একটা হক আছে, এ হক তোমাকে দিতে হবে। ও ইন্না লি জাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে। ও ইন্না লি জাওরিকা আলাইকা হাক্কুন, তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে। ফাআতি যিল হক ফাআতি যি কুল্লি হাক্কিন হাক্কাহা আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে যা হক প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার হক যথার্থ আদায় করে দেওয়া। তাহলে এই সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিলেন এবং বললেন তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুস সিয়ামের মধ্যে এনেছেন, যেটা আপনি 1975 পেয়ে যাবেন। তাহলে ইসলামে তো স্ত্রীকে হক দিয়েছেন, স্ত্রীর হক কতটা, কতটা মর্যাদা তাকে দেওয়া হয়েছে। আর স্বামীদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার উপরে তোমার স্ত্রীর হক কতটা। পুরুষরা যখন জিজ্ঞেস করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বলেছেন মা তাকুলু ফি নিসাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে কি উপদেশ আপনি দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতিমুহুন্না মিম্মা আকালতুম, তোমরা যেই মানের খাদ্য খাবে নিজের জন্য পছন্দ করো, কোনো কাউকে বিয়ে করে নিয়ে আসলে তার জন্য সেই মানেরই খাদ্য দিতে হবে, তোমার খাদ্য থেকেই তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, এমন না যে তুমি ভালোটা খাবে তাকে খারাপটা দেবে। আমাদের সমাজের মহিলারা এমনটা করে থাকে, নিজের ইচ্ছায় অবশ্যই সে খাদ্যের ভালো অংশটা স্বামীর জন্য রাখে, স্বামীকে দেয়, এটা তার উদারতা। কিন্তু কোনো পুরুষ এমন টাস পর্যন্ত করে নাই, তবে জাহিলিয়াতের যুগে সম্ভবত এরকম ছিল যে উচ্ছিষ্টটা বা খারাপটা হয়তো মহিলাদেরকে দিত, কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মানিত করেছেন যে তোমার স্ত্রী তোমার অংশ বিশেষ, এই জন্য তুমি যে মানের খাদ্য খাবে তাকে সেই মানের খাদ্যটাই তোমার ব্যবস্থা করে দিতে হবে, সে তোমার কৃত দাসী না যে তার জন্য নর্মাল কোনো খাদ্য দেবে, নর্মাল একটা ড্রেস দেবে, এমন না। বলা হয়েছে আতে মোহন্না মিম্মা আকালতুম আকালতুম আকালতুমুন আকালুন, তোমরা যা থেকে খাও স্ত্রীদেরকে তা থেকে দেবে, এবং
ও আকসুহুন্না মিম্মা তাকতাসুন, তোমরা যেই মানের পোশাক পরো তাদের জন্য সেই মানের পোশাক তাদেরকে দিতে হবে। বরং আমাদের পুরুষরা তো আলহামদুলিল্লাহ এর চেয়ে বেটার, কারণ নিজে পরে ছিঁড়া ফাটা 50, 100, 500 টাকা দামের পাঞ্জাবি স্ত্রীদের জন্য দিলে 5,000, 10,000 টাকা দামের শাড়ি কিনে দেয়, তার উত্তম কিছু করে। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাদরিবুহুন্না, খবরদার তাদেরকে আঘাত করবে না, বিশেষ করে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে, এবং ওয়ালা তুকাব্বিহুন্না, তাদেরকে গালিগালাজ করবে না। তাহলে একজন স্ত্রীকে এতটা হক দেওয়া হয়েছে, সে তার স্বামীর এই জিনিসটা প্রাপ্য যে সে তাকে আঘাত করতে পারবে না, সে তাকে গালি দিতে পারবে না। এই হাদিসটি ইমাম আবু দাউদ তিনি তার বিবাহের অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 2144। তাহলে এখানে এই হাদিসের মধ্যে স্ত্রীর হকের কথা আলোচনা করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। রাসূল কি বলেছেন, খায়রুকুম বা খিয়ারুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খিয়ারুকুম লিনিসাইহিম, যে তাদের স্ত্রীদের কাছে ভালো। এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন, ইবনে মাজাতে রয়েছে, ইবনে মাজাতে 1978 পেয়ে যাবেন। তাহলে এই যে যে বিষয়গুলো ইসলাম যেহেতু সবার হক নিয়ে কথা বলেছেন, তাহলে এখানে স্ত্রীদের হক নিয়েও কথা বলেছেন। এখন কেউ যদি পিতামাতার বক্তব্য শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর হকের ক্ষেত্রে যদি ঘাটতি করে, স্ত্রীকে যদি পাত্তা না দেয়, সে যদি বাড়াবাড়ি করে, এটা দোষ কি বক্তা, এটার দোষ কি ইসলামের বিধানের, নাকি ওই ব্যক্তির? যেই মহিলা কমেন্ট করেছে যে আপনার বক্তব্য শুনে আমার স্বামী আরো লাফাচ্ছে, সে এমনি নাকি সে বাপমার প্রতি এত দুর্বল, বক্তব্য শুনে এখন আরো লাফাচ্ছে, এখন আমাদেরকে তালাক দিয়ে দেওয়ার মতন উপক্রম। তো বলে যে কথা বললে বুঝে শুনে বলবেন, না পারলে চুপ থাকবেন, এটা কি দোষ আমাদের নাকি এটা আপনার স্বামীর দোষ? সে ভাষাটা কি বলতেছে, যেই হুজুররা বাপমার ভক্ত তারা বাপমার ফেভারে কথা বলে, যে হুজুররা মহিলা ভক্ত তারা স্ত্রীর ফেভারে কথা বলে, এটা তার কমেন্ট। তাহলে আমরা কি বলবো তাকে? তাহলে যেই পুরুষ স্ত্রী ভক্ত, আপনি বাপমা ভক্ত ছেলেটা ছেড়ে দিয়ে বউ ভক্ত এমন একটা পুরুষের কাছে বিয়ে বসে যান, আর আপনার যখন একটা ছেলে আছে, আপনি মা হিসাবে আপনার ছেলেকে কি পরামর্শ দেবেন? আমরা যেটা শেখাই এটা যে পিতামাতার সাথে ভদ্র বা ভালো আচরণ করো, তুমি তোমার এই ক্ষেত্রে তোমার বাবার মতো হবে, নাকি আপনি বলবেন খবরদার তুই কিন্তু তার বাবার মতো হবি না? তার বাবা তার বাপ মাকে অনেক বেশি রেসপেক্ট করে, ভাই বোনদেরকে অনেক বেশি টেক কেয়ার করে, তুই কিন্তু তার বাবার মতো হবি না, এটা বলবেন মা হিসেবে? বলবেন যে তুই তোর ওয়াইফের পা টিপবি, এটা ওয়াইফের হক, এটা বলবেন আপনি মা হিসেবে? আপনার মতো মহিলাই তো আপনিও তো চাইবেন আপনার সন্তানটা ঠিক আপনার স্বামীর মতো হোক, যে তার বাপমাকে খেদমত করে, আপনিও তো ফিল করেন যে আমার যদি এমন একটা সন্তান হয় যে আমাকে বেশি প্রাধান্য দেবে, এটাই না প্রত্যেক মা চান? তাহলে মা হলে এটাই চাইবেন। এখন স্ত্রী হিসেবে সেটা আপনার কাছে একতরফা বক্তব্য মনে হয়? ইসলামের বিধান নিয়ে খেলতাম সা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের ক্ষেত্রে আপনি কথা বলবেন? আপনার হিতাহিত জ্ঞান থাকলে এটা আপনি বলতে পারেন এইভাবে? একজন সন্তানের সবচেয়ে উচ্চ মানের মর্যাদাটাই পাওয়ার হক রাখে তার পিতামাতা। আজকে আপনাকে তালাক দিলে কালকে আপনার মতো মহিলাই এই পুরুষকে গালি দিবেন, তার বিরুদ্ধে কেস ঠুকে দিবেন, আপনি তাকে দেখলে লানত করবেন এবং জালেম বলে উপাধি দিবেন আপনার মতো মহিলাই। কিন্তু এখন সম্পর্কের ভিত্তিতে আপনি অধিকার খাটাচ্ছেন বেশি। এটা ঠিক যে কিছু মহিলা একটা পুরুষের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে, পুরুষের কিছুই ছিল না, বিয়ের পরে তার বাপমার পক্ষ থেকে বা নিজের পক্ষ থেকে সে অনেক এস্টাবলিশ করে দেয় একজন পুরুষকে, সেই ক্ষেত্রে সেটা বলতে পারে যে সব কিছু করে দিলাম আমরা, এখন আমাকে ইগনোর করে দিয়ে সে তার বাপ ভাই বা বোনদেরকে এত বেশি রেসপেক্ট করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা সে হতে পারে। তো এটা কার দোষ? এটা ওই ব্যক্তির দোষ, কারণ এই ব্যক্তি বুঝে নাই যে আত্মীয়তার হক সবাইকে যে সমানভাবে দিতে হবে, যে বাপমার ভক্ত তাকেও বলা হয়েছে স্ত্রীর সাথে খারাপ আচরণ না করতে, স্ত্রীর সম্পর্কটা তার অধিকার ঠিক রেখে বাপমার সম্পর্কটাও ঠিক রাখতে বলা হয়েছে, এটা ছিল আমাদের বক্তব্য। কিন্তু আপনি বুঝেন নাই বা আপনি এমন পুরুষ পান নাই, এটার দোষ তো বক্তার না, এটা তো আপনার ফ্যামিলিগত দোষ।
আমাদের বহু পুরুষ আছে যারা আলহামদুলিল্লাহ সামর্থ্যবান, বাপ মাকেও টেক কেয়ার করে, স্ত্রীদেরকেও ভালো অবস্থায় রেখেছে। কথার প্রসঙ্গে কথা চলে আসে, যখনই বলা হয় বাপ মার সাথে ভালো আচরণ করা, ভাই বোনদের সাথে ভালো আচরণ করা, সম্পর্ক অটুট রাখা, এই ভাই বোন খালা ফুফু কি সারা জীবন আপনার ঘরে এসে বসে থাকে? তারা তো আসবে বছরে একবার, ছয় মাসে একবার, কোনো প্রয়োজন হলে আসে। আর আপনার মতো মহিলাকে তো সে 10-20 বছর ধরে পালতেছে, আপনার সব চাহিদা তো পুরো করা হচ্ছে, তার বেতনের সব টাকা তো আপনি প্রতি মাসে খাচ্ছেন, তাহলে এক মাস না হয় সে তার ভাই বোনদেরকে দেখলো, আপনি এটাকে পজিটিভলি নিচ্ছেন না কেন? ওটাই কেন আপনার ঘাটতি মনে হয়? এটা মোটেও কাম্য নয় কোনো মহিলার কোনো পুরুষের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। এখন প্রশ্ন যখন আসবে ওই পুরুষের যার আর্থিক দিক থেকে সে সচ্ছল না, যার অল্প পুঁজি অল্প বেতন, তা দিয়ে সে তার বাপ মাকে সন্তুষ্ট রাখতে পারতেছে না। হ্যাঁ, আমরা চিনি এমন পিতামাতাকে যাদের চরিত্রটাই এমন, যেই ছেলেরা কিছুই তাকে দেয় না তার প্রতি কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যেই ছেলেটা যতটুকু সাধ্য অনুযায়ী দেয় কিন্তু এই বাপ মা সন্তুষ্ট হইতে পারে না, বলে তুই আমাকে দেশ না কেন পুরো, তুই তোর বউর কথা শুনস। এগুলো আমাদের বাপ মারা বলে, তাদেরও ইনসাফ করা উচিত, কারণ তাদের তো নৈতিক শিক্ষা নাই, সেই জন্য তারা এমনটা করে। উচিত ছিল প্রত্যেক ছেলের কাছ থেকে সে ভাগ নেবে। তো যেই ছেলেটা পয়সাওয়ালা, যেই ছেলেটা পাওয়ারফুল, সেই ছেলের প্রতি তার কোনো বিদ্বেষ বা কিছু নাই, কিন্তু যেই ছেলেটা দুর্বল, যেই ছেলেটা বাপ মাকে রেসপেক্ট করে, ওর উপরে বোঝা আরও বেশি চাপিয়ে দেওয়া হয়, এই সমস্যাগুলোর ফেজ আমরা করি। আর অধিকাংশ মানুষের ইনকাম কম, তা দিয়ে স্ত্রীকে আলাদা বাসায় রেখে বাপ মাকে পালা, চিকিৎসা খরচ, এটা অনেক ব্যয়বহুল হওয়াতে এই পুরুষরা এই বিধানটা পালন করতে হিমশিম খাচ্ছেন, এটা আমরা জানি। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনি ওই আচরণটাই করবেন যেটা আপনার সাথে করা হয়েছিল। আপনি ভুলে গেছেন মায়ের পেট থেকে নিয়ে এত বড় হয়ে যাওয়ার দৃশ্যটা ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনার বাপ মা আপনার জন্য কি করেছে, স্যাক্রিফাইস কতটা করেছে? যাদের ঘরে অল্প পুঁজি, আপনার বাপ মা অনেক কিছু তাদের প্রয়োজনটাকে কিন্তু পুরো করেনি। একটা দুধের ডিব্বা যদি 500 টাকা দাম হয়, যে বাবার ইনকাম যদি কম হয়, এমন কোন ঘটনা ঘটেছে যে আপনার বাবা আপনার সে দুধ এনে দেয়নি কিন্তু আপনাকে তো দিয়েছে? আপনার বাপ মার অনেক প্রয়োজনগুলো তারা পুরো করেনি, আপনার প্রয়োজনটা পুরো করা হয়েছে। আপনার শিক্ষাগত দিক থেকে, চিকিৎসাগত দিক থেকে আপনার বাপ মা আপনাকে করে যাচ্ছে 30 বছর। এখন আপনি ইনকাম করতেছেন, আপনার বাপ মা হয়তো বেঁচে থাকবে 10-20 বছর, তাও প্রতিদিন তার লাগে না। কিন্তু এখন আপনি প্রশ্ন তুললেন যে আমি কাকে দেখব, বউ বাচ্চা স্ত্রী না আমার পিতামাতা? আপনি ওটাই করবেন যেটা আপনার বাপ মা আপনার সাথে করেছে। ওয়াহসিন কামা আহসানুল্লাহ ইলাইক, যেটা আল্লাহ বলেছেন কারণকে করা হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উত্তমের বদলা উত্তম ছাড়ার কি হতে পারে, যেটা সূরা রহমানে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতামাতা আপনার সাথে যে আচরণটা করেছে আপনাকে ওটাই করতে বলা হয়েছে। দোয়াতে এটাই আছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ছোটবেলা আমার উপরে যে এহসান করা হয়েছিল আল্লাহ তুমি আমার বাপ মার উপরে এভাবে এহসান করো। কিন্তু আপনি আজকে ভুলে গেলেন। এই জন্য কাকে প্রাধান্য দিবেন? আপনি প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দিবেন। একদিকে আপনার সন্তান আপনার ওয়াইফকে রাখেন, একদিকে যদি আপনার বাপ মা দাঁড়িয়ে যায় কার প্রয়োজনটা বেশি সেটা আপনাকে দেখতে হবে। বাপ মার প্রয়োজন যদি এখানে বেশি হয়ে যায়, তার চিকিৎসার প্রয়োজন হয়, আর এই ক্ষেত্রে যদি ওই দিন আপনার ঘরের বাজার না করতে হয়, তাহলে আমি মনে করব আপনাকে প্রাধান্য দিতে হবে বাপ মার চিকিৎসাটাকে। ইসলাম এটাই বলতেছে। এখন আপনি এটাকে একতরফা ভাববেন এটা আপনার ব্যাপার, যারা এটা করে দেখাতে পারবেন আপনি কামিয়াব জেনে নেন। যদিও বিষয়টা খুব কঠিন কিন্তু করতে পারলে আপনি কামিয়াব। আপনি ভুলে গেছেন একটা হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, ওই 3 ব্যক্তির ঘটনা যে পাহাড়ের গুহার মধ্যে ফেঁসে গিয়েছিল, তারা একটা ঝড়ের কবলে পড়ে গুহাতে আশ্রয় নিয়েছে, পাহাড় বন্ধ হয়ে গেছে। আল্লাহ যখন কোনো ঘটনা ঘটান বা ওই সংবাদটা যখন আমাদের কাছে দেন, আল্লাহ এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এটাই করো তাহলে তুমি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। সেটা কি? 3 ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। তখন 3 ব্যক্তি বলাবলি করছিল আজকে আমাদের বাঁচার উপায় নাই, একটা উপায় আছে যে তোমার জীবনের সবচেয়েতে সৎ কাজ যেটা, সবচেয়েতে ভালো কাজ যেটা তুমি আল্লাহর জন্য করেছিলে, আজকে ওই কাজটার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো, হতে পারে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। এই ভাষাটাই আছে।
তারা বলেছিলেন, উনজুর আমালান আমিল তুমুহা লিল্লাহি সালিহাত, তোমরা আল্লাহর জন্য করেছো ওই সমস্ত আমলগুলোকে মাথায় নিয়ে আসো এবং তার মধ্য থেকে সবচেয়ে বেটার তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বলে মনে করি ওটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো। বলা হয়েছে ফাদউল্লাহ বিহা লাআল্লানা লাআল্লাহু, হতে পারে তিনি ইফরুজাহা, আমাদেরকে তিনি এই পাথর থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। তারা তাই করলো। প্রথম ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি বলেছেন, বাংলায় বলে দিই, হাদিসটা যেহেতু লম্বা, তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে, আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার বৃদ্ধ একজন পিতামাতা ছিলেন এবং আমার সন্তানও আছে, হাদিসে ডিটেলস আছে, সন্তানও আছে, ছোটো ছোটো সন্তান ছিল, কিন্তু আমি তাদের রিজিকের জন্য ওই বকরি পালতাম, দুধ দহন করে ফিরে এসে তাদেরকে আমি খাবার যোগাতাম, আমি প্রথম যেই কাজটা করতাম। তিনি এখানে বলেছেন, আমি সর্বপ্রথম ওই দুধের পেয়ালাটা এনে আমি আমার পিতামাতার কাছে যেতাম, তাদেরকে প্রাধান্য দিতাম, কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেইনি, এটা আমার বাপ মার জন্য আমি করেছি। কোনো একদিনের ঘটনা, একটা গাছ পড়ে গেছে, তিনি আসতে লেট হয়ে গেছে, অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন, এসে যখন দুধের পেয়ালাটা বাপ মার কাছে নিয়ে গেছেন, যে তখন তারা ঘুমিয়েছিলেন, তখন বাচ্চাগুলো এখনও ক্ষুধার্ত, কান্না করতে তার পায়ের নিচে, কিন্তু তিনি বলতেছেন আমি আল্লাহ ভ্রুক্ষেপ করি নাই, যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার বাপ মাকে দেব, এই জন্য আমি আমার সন্তানের দিকে পর্যন্ত তাকাই নাই, যে তারা ঘুমিয়ে গেছে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি, যে তারা খাবে তারপরে এই নিয়ম ভাঙবে না, সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার বাপ মাকে প্রথম খাইয়েছি, তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও। রাসূল বলতেছেন পাথরটা সরে গেল, পাথরটা সরে গেল, তাহলে একজন ব্যক্তি বিপদে ফেসে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তিতে? বাপ মার প্রতি এহসান করার কারণে, তাদেরকে এতটা সম্মান দেওয়ার কারণে যে তাকে প্রাধান্য দেওয়া হবে। আর আজকে আমার বক্তব্যকে, আমাদের বক্তব্যকে আপনি বলতেছেন এটা একতরফা, আপনিও তো একদিন পিতামাতা হবেন, আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন, নাকি সেটা আপনি আশা করেন না? যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে। আমাদের ওই প্রত্যেকটা ভাই প্রশংসিত যারা তার পিতামাতাকে সম্মান করে, যারা তার পিতামাতাকে প্রাধান্য দেয়। আমরাও পিতামাতা হয়েছি, বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা। আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না, বরং তাদেরও পিতামাতা আছে, তারাও তাদের পিতামাতার সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা একসময় বড় হব, আমাদের পিতামাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে পড়লে কষ্ট এই জন্যই হয়, একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল, কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি স্বচ্ছল, কিন্তু আমার মা নাই। এখন চাইলেই কি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো? চাইলেই কি তার জন্য আমি ভালো দামি ওষুধ এনে দিতে পারবো? এগুলোর কোনো প্রয়োজন আছে তার? কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটা ছিনিয়ে নিলেন। এই জন্য পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা বলেছেন, যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন, এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে সর্বোচ্চ বিষয় যে যেই ব্যক্তি তার পিতামাতাকে প্রথম প্রাধান্য দেবে। এই হাদিস রাসূল আমাদেরকে জানিয়েছেন, হাদিস তো বুখারী মুসলিমের, কিতাবুল বিররি ওয়াল আদব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5974 এবং মুসলিমে হাদিসটি 6842 রয়েছে। কেন আমাদেরকে জানানো হয়েছে? যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখো, যেই ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে বাপ মাকে প্রাধান্য দেবে তাকে আল্লাহ বিপদমুক্ত করবে, এটা আল্লাহর ওয়াদা। বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা মুশরিক হলেও আল্লাহ বলেছেন সে মুশরিক উপরন্তু তোমাকে যদি অনৈতিক কোনো কাজের আদেশ করে, আল্লাহর নাফরমানের আদেশ করে, ফালাতুতিহুমা, তবে তাদের আনুগত্য করবে না, ওয়ালাকিন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাদের সাথে উচ্চবাচ্য করার ক্ষমতা তোমার নাই। তোমার বাপ মা কাফের, জালেম, তোমার সাথে অনেক জুলুম করেছে, তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু বড় হয়ে জানতে পেরেছিল এটা তোমার মা। আল্লাহ বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তার সাথে দুনিয়াতে তোমাকে ভালো আচরণ করতে হবে। এটা প্রত্যেকটা মহিলাকে কান খাড়া করে শুনতে হবে, যারা তাদের স্বামীর এই আচরণে অতিষ্ঠ হয়ে গেছেন, জুলুম মনে করছেন আপনি না, আপনার মাইন্ডকে আপনি ক্লিয়ার করেন।
তাকে বরং আপনি ওই মহিলার মতো হন যে তার স্বামীকে বোঝায় যে তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো, তুমি তোমার ভাই বোনদেরকে রেসপেক্ট করো, এবং আপনার ঘরে আসতে যেন কোনো বোন কোনো খালা ফুফু যেন ইতস্তভূত না করে, আপনাকে এই চরিত্রের মহিলা হইতে হবে। এটাই হচ্ছে কল্যাণ। তবে আমরা ওই পুরুষদেরকে বলতে চাই, একটু আগেই স্ত্রীর হক নিয়ে কথা বলেছি, যারা এসব কথা শুনে আপনি আপনার ওয়াইফকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাকে ইগনোর করবেন, এটা তো ইসলাম আপনাকে শেখায় নাই, বরং তারও হক আছে, অধিকার আছে, আপনি দুইটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করেন। তবে যেই সমস্ত মহিলার চরিত্র ভিন্ন, তাদের ব্যাপারে আমাদের কোনো হাত নাই, আমরা শুধু তাদেরকে উপদেশ নসিহতি করতে পারি, কিন্তু তার মেন্টালিটি বা তার ফিতরতকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে যে ইসলাম আসলে বলেছে কি। আমি যখন বলবো যে পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে ভাবেন, আপনার কি বোন নাই, আপনার কি ভাই নাই, তাহলে আপনি আপনারটা আদায় করবেন, সেখানে তো আপনার স্বামী ইন্টারফেয়ার করার অধিকার রাখে না। প্রত্যেকটা মহিলা তো চায় যে আমি আমার মা খালা ফুফু ভাই বোনদেরকে রেসপেক্ট করি, প্রত্যেকটা মহিলা চায়, কিন্তু স্বামীদের কারণে পারে না, কারণ স্বামীদের অনেক এরকমের কমপ্লেন আছে, তারা তাদের ফ্যামিলিকে পছন্দ করে না, তাদের বাসায় আসতে দেয় না, কোনো কিছু গিফট দেয় না, এটা উচিত নয়। স্বামীদেরকেও উচিত আপনার স্ত্রীকেও এই ইবাদতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। আপনি বলবেন যে তুমিও তোমার বাপমার খোঁজ খবর রাখো মাঝে মাঝে, মাঝে মাঝে কিছু দেন না, আরে 500 না পারেন 100ই দেন, বলেন যে মাঝে মাঝে তোমার মা বোনকে বা কিছু দিবা, আপনি সুযোগ করে দেন সেটা। আমাদের প্রত্যেককেই একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে, বিষয়টা আপনি সহজভাবে নেওয়ার চেষ্টা করেন, এটাতে আপনার কল্যাণ আছে। কারণ কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সবাব হয়, কারণ হয়, এ কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। গত খুতবায় কিন্তু আমরা এটা বলেছি, কারণ রাসূল বলেছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, রাসূল বলেছেন আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি আত্মীয়তার সম্পর্ক আরশের মধ্যে লটকিয়ে ঝুলন্ত অবস্থায় আছে এবং আত্মীয়তার সম্পর্ক বলে আল্লাহুম্মা ইয়াসির, আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো যে আমার সাথে সম্পর্ক বজায় রাখে, আল্লাহুম্মা তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এটা আমরা গত পর্বে আলোচনা করেছি, যেটা মুসলিমের হাদিসে রয়েছে। তো আমি আশা করি যে এই বক্তব্য থেকে আপনি ক্লিয়ার একটা দিক নির্দেশনা পাচ্ছেন, সেটা হলো আমাদেরকে ব্যালেন্স করতে হবে, বাপমার খেদমতের ক্ষেত্রে কী ভূমিকাটা আপনি রাখবেন, স্ত্রীদের ক্ষেত্রে কী করবেন, সন্তানদের ক্ষেত্রে কী করবেন, সেটা আপনি জানেন। আমাদের প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানের জন্য অনেক বেশি সফট, অনেক বেশি তার অন্তর গলে যায়, সেক্ষেত্রে অনেক সময় সে পিতামাতাকে পর্যন্ত মানে গালাগালি করে বা পিতামাতার সাথে সে খারাপ আচরণ করে নিজের সন্তানের জন্য, কিন্তু ভুলে যায় না আপনি তার কাছ থেকে এসেছেন আর এটা আপনার কাছ থেকে এসেছে। আপনার যেমন এই সন্তানের জন্য খারাপ লাগে, আপনার জন্য আপনার পিতামাতারও ঠিক ততটুকু খারাপ লাগে, এটা আপনাকে বুঝতে হবে। তো ব্যালেন্স করতে হবে। এবার আসুন, যে সমস্ত পুরুষরা এই বক্তব্য শুনবেন, আপনার ঘরেরও দায় দায়িত্ব আছে, এমন না যে আপনি আপনার ঘরকে অন্ধকার করে দিয়ে, আমরা আপনাকে বলতেছি না কথা যে আপনি খালা ফুফু চাচা মামাদেরকে নিয়ে থাকেন, এটা বলতেছি না। তাদের হক হচ্ছে সীমিত, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের খোঁজখবর আপনি রাখবেন, তারা আপনার কাছ থেকে সারা জীবন খাইতে পড়তে আসে নাই, তারা যখন আসবে সম্মান দেখান, একদিন কি পারেন না, মাসে একবারও পারবেন না, তাদের অসুস্থ হলে একবারও দেখতে যেতে পারবেন না, এটাতে আপনার সংসারে আগুন লেগে যাবে, এটা তো হওয়া উচিত নয়। তো আপনি আপনার সংসারকেও ঠিক রাখবেন, সেটাও ঠিক রাখবেন। সংসারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী এবং সন্তানদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি দান সাদকা করব বা খরচ করব, আমার এই খরচের মধ্যে সবচেয়ে উচ্চমানের নেকিটা কোন খরচে আছে, জিহাদে ফিসাবিলিল্লাহ মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, এতিম পালা, কোন খরচে আমার সবচেয়ে বেশি নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আফদালি দিনার আনফাকাহু আর-রাজুলু আলা ইয়ালিহি, একজন ব্যক্তির একটা দিনার খরচ করে সেই দিনারটা সবচেয়ে উত্তম খরচ হলো যদি সেটা তার পরিবারের উপরে খরচ করে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মানে আপনার পকেটের টাকা খরচ করবেন, 5 টাকা প্রথম মসজিদ পাওয়ার হক রাখে না, আপনি আগে দেখেন এই 5 টাকা আপনার ঘরে প্রয়োজন আছে কিনা, আপনার বাচ্চার প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা, আপনার স্ত্রীর প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা, তাহলে আমরা বলবো মসজিদে না দিয়ে আপনি ওই টাকাটা আপনার সন্তানের উপরে খরচ করেন, আপনার স্ত্রীর উপরে খরচ করেন, কারণ রাসূল বলেছেন ইন্না মিন আফদালি দিনার,
উত্তম দিনার তো ওটা আনফাকাহুর রাজুল, একজন ব্যক্তি যা খরচ করে থাকে আলা ইয়ালিহি তার পরিবারের উপরে। তারপরে ও দিনারুন আনফাকাহু আলা আসহাবিহি ফিসাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে লেগে গেছে তাদের স্টেপটা এটার পরে। তার মানে নিজের সন্তান পরিবারের উপরে খরচ করার পর তারপর যদি আরও খরচ করার থাকে তাহলে সেটা হবে ফিসাবিলিল্লাহ, জিহাদের খাতে খরচ করা। তারপরে আসবে মসজিদ মাদ্রাসা ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে খরচ করা। তাহলে আমাদেরকে তো আর কীভাবে শিক্ষা দেবে ইসলাম? তাহলে সেই সন্তান তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল না। এই হাদিস ইমাম আদব আল মুফরাদ, ইমাম বুখারী তার আদব আল মুফরাদের মধ্যে এনেছেন, যেটা আপনি 753 পেয়ে যাবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দ্বিতীয় কনসেপ্ট যেটা আপনাদের ভুল ধারণা, যেটা অধিকাংশ মানুষ নিতে পারেন না এই জায়গাতে, যে আমরা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা করে, তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। আরেকজন একটা বোন বা ভাই তার কমেন্ট দেখলাম, সে বলতেছে যে আমরা আত্মীয়তার সাথে যদি এখন গিয়ে কথা বলতে চাই, যদি বলে সালাম দিই, ভালো খবর কিছু জিজ্ঞেস করতে চাই, তারা আমাদেরকে দুর্বল ভাববে। কি মনে করেন এটা মুসলমানদের চরিত্র? আপনার দরকার কি ফেমাস হওয়া, আধিপত্য বিস্তার করা, নাকি নাজাত? কোনটা দরকার আমাদের বলেন? আমাদের নাজাত দরকার নাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দরকার নাই। এখন এটা পেতে হলে যদি আমি আমার কোনো আত্মীয়র কাছে ছোটো হতে হয়, এটা আমার জন্য সহজ নাকি আমার নাজাত সহজ? তাহলে নাজাতের জন্য আমাকে এটা ঝুঁকতে হবে। আল্লাহ যেখানে বলেছেন তুমি তোমার আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করো, আমি তোমার সাথে সম্পর্ক জুড়ে দেব, আর কি চান? আপনি তো তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় তার কাছে গিয়ে বলেন নাই, সালাম দেন নাই, ক্ষমা চান নাই, আপনি কি পাওয়ার জন্য তাকে ক্ষমা চেয়েছেন? আল্লাহর ক্ষমা। কারণ আল্লাহ বলেছেন তুমি সম্পর্ক রক্ষা করো, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক জুড়ে দেব। রাসূল কি বলেছেন? যে ব্যক্তি তার বয়সে বৃদ্ধি চায় এবং সম্পদে সম্পদশালী হতে চায়, সচ্ছলতা চায়, ফালিয়াসিল রহমাহু, সে আত্মীয় তার সম্পর্ক রক্ষা করুক। এখন তার সাথে কথা বলতে গেলে বাহ্যিক মনে হচ্ছে সে জিতে গেল, আপনি হেরে গেলেন। কিন্তু আপনি কি হেরে গেলেন? আপনি তো দুনিয়া এবং আখিরাত নিয়ে নিলেন, বিষয়টা এমন না? তাহলে যেটা বেশি লাভবান, চালাক লোক কী করে জানেন? বেশি লাভ যেটা সেটা লুকায় রাখে, লুকায় রাখে না, এটা তো মানুষের কাছে প্রকাশ করতে চায় না, যেটা অল্প লাভ সেটা বলে। তাহলে আপনিও সেটা করেন, আপনার কাছে তো গোপন একটা জ্ঞান আছে যে আমি যদি এখন সালাম দিই, আমি যদি এর সাথে সম্পর্ক রক্ষা করি, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আপনি তো এটার জন্য করবেন, সে আপনার উপরে প্রভাব বিস্তার করুক না, তাতে আপনার কি ক্ষতি? কোনো ব্যক্তি যদি এমন থেকে থাকেন যে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাচ্ছেন আর তারা আপনার সাথে শত্রুতা করে, আপনার সাথে মূর্খামি করে, জানেন আল্লাহ আপনার সাথে কি করে? আসুন একটা হাদিস আমি আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রাত আন্না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি লি কারাবাতান, আমার কিছু নিকট আত্মীয় আছে, আসলিহুম ওয়াক্তাউনি, আমি তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখতে চাই, তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আত্মীয়নি, ওয়াহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে উত্তম আচরণ করি, ওয়ায়ুসিউনা ইলাইনা ইলাইয়া, তারা আমার সাথে শত্রুতা করে, আমি চাই সম্পর্ক ভালো করতে, তারা আমার সাথে আরো শত্রুতা তৈরি করে, ওয়াহলুহুম আনহুম, আমি তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করতে চাই, ওয়াজহালুনা আলাইয়া, তারা আমার সাথে মূর্খামি করে। ওই যেটা বললেন যে আপনাকে ছোট মনে করবে, আপনাকে তিরস্কার করবে, এ আসছে ঢং অমুক তমুক বলে না, এখন কোনো স্বার্থের জন্য আসছে বা কোনো একটা কিছু বলবে, তাই তো? এটা আপনি ভয় পাচ্ছেন। এই সাহাবিও এটাই বলেছিল যে আমার সাথে এমনটা করা হয়। রাসূল কি বলেছেন? ফাকালা লাইন কুনতা কামা তাকুল, তুমি যেটা বললা বাস্তবিকই যদি এমন হয় যে তুমি সম্পর্ক রাখতে চাচ্ছ, তুমি ভদ্র আচরণ করো, তারা তোমার উপরে জুলুম করে, তারা তোমার সাথে মূর্খামি করে, তাহলে তুমি যেন ফাকে আন্নামা তো সিফুহুম আল মাল মাল্লা, তুমি যেন তাদের মুখের মধ্যে আগুন ছিটাচ্ছ, গরম ছাই, পরিত্যক্ত ছাই ছিটাচ্ছ। তার মানে সেই ব্যক্তি তোমার আচরণ দ্বারা শুধু লাঞ্ছিতই হবে, সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। তার মানে তোমার এই ভালো আচরণের দ্বারা তার কোনো লাভ হবে না, বরং সে লাঞ্ছিতই হচ্ছে, কিন্তু তুমি লাভবান হবে। এবং রাসূল বলেছেন ওয়ালা ইয়াজালু মাআক, তুমি যতদিন পর্যন্ত এটা করে যেতে থাকবা ততদিন পর্যন্ত তোমার কাছ থেকে সরবে না, মিনাল্লাহি জাহিরান, প্রকাশ্য একজন সাহায্যকারী, আলাইহিম মা দুমতা আলা জালিকা, তুমি যতদিন এই চরিত্রের উপরে আছো আল্লাহর পক্ষ থেকে ততদিন তোমাকে হেফাজত করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন আল্লাহ। এবার করুক না তারা শত্রুতা,
এই শত্রুতা আপনার কী ক্ষতি করবে? আপনি সম্পর্ক ভালো রাখতে চাচ্ছেন আর আপনি বলতেছেন তারা শত্রুতা করতে চায়, মূর্খামি করতে চায়, এটা আপনার গা পর্যন্ত আসবে না, এটা এখানে ভাসমান থেকে যাবে। আপনার প্রভাব বিস্তার হবে না আপনার ব্যবসা বাণিজ্যের উপরে, আপনার ইজ্জতের উপরে, আপনার রিজিকের উপরে, কারণ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর ডিফেন্স স্বরূপ আপনার সাথে লাগিয়ে দেবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনি এটা রক্ষা করে চলতে পারবেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল বিররি ওয়াসিলা, যেটা 6419 নম্বরে হাদিসটা রয়েছে। তারপর দ্বিতীয় পয়েন্ট যেটা, আসলে আমরা বুঝি না যে আত্মীয়তার সম্পর্ক মানে কি। আমাদের সম্পর্ক হলো তাদের সাথে যাদের সামর্থ্য ভালো, যে আপনাকে গিফট দিতে পারে আপনিও তাকে গিফট দেন, যেই মামা আপনাকে বেশি খাওয়াইতে পারবে সেই মামাকে আপনি দাওয়াত দেন, যেই খালা ফুফুর সাথে আপনার দুনিয়া বিক্রির সম্পর্ক আছে, যেমন যে গত পর্বে বলেছিলাম যেই খালার একটা সুন্দর মেয়ে আছে বা ফুফুর মেয়ে আছে তার সাথে খালাতো ভাইয়ের ভালো সম্পর্ক, সেই খালাকে সে রেসপেক্ট করে, আর যেই খালার কোনো মেয়ে নেই বা পয়সাও নেই সেই খালারকে খবর লয় না। তো এই ধরনের এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বোঝায় না। যে আপনাকে দিতে পারবে তার সাথে আপনি ভালো, যে আপনার সাথে ভালো তার সাথে আপনি ভালো, রাসূল বলছেন এটা তো আত্মীয়তার সম্পর্ক না, এটা তো যে কেউ করবে, এটা মানুষের ফিতরত। আপনাকে যদি কেউ ভালো আচরণ করে আপনি ভালো আচরণ করবেন না? এটা তো সবাই করবে, একটা জালেম একটা জানোয়ার পর্যন্ত এই কাজটা করবে, এটা তো আর ভালো গুণ না। কিন্তু আত্মীয়তার সম্পর্ক বা আপনার ভালো গুণ কোনটা, যে আপনার সাথে খারাপই করতে চায় তার সাথে ভালোটা করা, এটা না আত্মীয়তার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু বিল মাকাফি, যারা প্রতিদান দেয় গিফট দেয় বদলা দিতে পারে তাদের সাথে সম্পর্ক করা এটা আত্মীয়তার সম্পর্ক না। বরং রাসূল বলেছেন ওয়ালাকিনিল ওয়াসিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো ওই ব্যক্তিকে বলা হবে আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু, তাদের আত্মীয়রা তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওয়াসিলাহা, আর সে তাদের সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছে, এই ব্যক্তি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। এটি ইমাম বুখারী কোট করেছেন তার কিতাবুল বিররি ওয়াসিলা 78 নম্বর অধ্যায়ে, হাদিস হচ্ছে 5991 নম্বর হাদিস এবং আদবুল মুফরাদের মধ্যে হাদিসটি 68 রয়েছে। আশা করি এই দুই বক্তব্যের মধ্যে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, আপনাদের সমস্ত কমপ্লেন সমস্ত ঘটনা এই দুই হাদিসের মধ্যে আছে। সেটা কি? রাসূল কোনো ব্যক্তিকে ছাড় দেয়নি, ইসলাম বিধান নাজিল করতে গিয়ে কোনো কিছুকে গ্যাপ দেয়নি, কারো উপরে জুলুম করা হয়নি, একজন ব্যক্তি আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, তার সামর্থ্য অনুযায়ী তাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চলতে হবে, তার বাপমার মর্যাদা কি এই শিক্ষা তাকে দেওয়া হয়েছে, তার ভাই বোন খালা ফুফুর কি মকাম মর্যাদা রয়েছে এটা তাকে শিক্ষা দেওয়া হয়েছে, এবং তার ফ্যামিলির উপরে তার পরিবারের উপরে তার কি দায় দায়িত্ব আছে এটাও তাকে জানানো হয়েছে। একজন ব্যক্তি যদি নাজাত চান সম্মান চান তাহলে প্রত্যেকটা সাইডকে খেয়াল রেখে আপনাকে পথ চলতে হবে, প্রত্যেকটা সাইডকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবা ইকরাম করেছেন। এই জন্য আমাদেরকে ক্ষমার দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। আমাদেরকে তো হত্যা করতে চায়নি রাসূল সাল্লাম, তো আপনারা সবাই জানেন প্রকাশ্য রাসূল সাল্লামকে হত্যা করতে চেয়েছিল তার বংশের লোকেরা, কিন্তু তিনি ক্ষমতা পাওয়ার পরে কী বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আলিয়াম, আমি আজকে তোমাদেরকে তিরস্কার পর্যন্ত করব না, এটা না উত্তম চরিত্র? আর আপনার সাথে আমার সাথে কী এমন আচরণ করেছে, আধা হাত জায়গা নিয়ে গেছে, আপনার বাপ্পার সাথে ঝগড়া লেগেছে কোন একটা কিছু নিয়ে, আপনার এমন কী স্বার্থ সে হাত নষ্ট করে দিয়েছে যে আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না, যেখানে রাসূলকে হত্যা করতে চেয়েছিল, কী মনে করেন? অতএব যেই ব্যক্তি সম্পর্কটা রক্ষা করতে পারবেন সে কামিয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক এটা, আপনি ভুলে যেয়েন না। জিসরে জাহান্নাম, যে জাহান্নামের উপরে যে পুল হবে, রাসূল বলেছেন দুইটা সম্পর্ক জাহান্নামের পুলের দুই কিনারায় দাঁড়িয়ে থাকবে, যেটা মানুষকে টেনে ধরবে জাহান্নাম থেকে টেনে ধরবে তাকে, এক এই সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক সেখানে দাঁড়ানো থাকবে, যারা নষ্ট করেছে এই আত্মীয়তার সম্পর্ক চাবুক রূপে তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে, এবং যারা রক্ত ঝরিয়েছে জুলুম করেছে একে অন্যের হক সে হকও সেখানে দাঁড়াবে। এই দুইটা কথা হাদিসে মুসলিমের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটা পয়েন্ট উল্লেখ করব, যে কোন জিনিসটাকে খেয়াল রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে। আকুলু লিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা, যেটা আয়াতটা আপনি সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার
26 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তোমার কারাবা নিকট আত্মীয় যারা আছেন তাদের প্রত্যেকের হক যথার্থ তুমি পুরো করে দাও, এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, এবং মিসকিনদেরকেও, এবং যারা ওয়াবনা সাবিল, যারা পথিক রয়েছেন এবং মুজাহিদ রয়েছেন তাদেরও হক আছে, তাদের হক পুরো করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিতেন তার মধ্যে থেকে একটা শিক্ষা আব্দুল ইবনে আব্বাস তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সহজ একটা পদ্ধতি কী। তিনি বলেছেন কাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইহফাজু আনসাবাকুম, তোমরা তোমাদের নসবনামাকে হিফজ করো, জ্ঞান রাখো, স্মরণ রাখো, সম্পর্ক প্রয়োজন লিখে রাখো, তাসালু আরহামাকুম, এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো। নসবনামা জানা থাকলে কি হবে, আপনার আত্মীয়দেরকে খুঁজে বের করা সহজ হবে। আপনার নাম, আপনার পিতার নাম জানা আছে, আপনার দাদার নাম জানা আছে, কিন্তু অধিকাংশ মানুষ দাদার দাদার নাম জানেন না, হয়তো দাদার বাবার নাম জানেন কিন্তু দাদার দাদার নাম জানেন না। ফিকহের মাসলা অনুযায়ী এই চারটা স্টেপ আপনাকে জানা উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় বনু হাশিম, এরা হচ্ছে বনু হাশিম গোত্রের লোক, তার মানে এটা রাসূল সাল্লামের পরদাদা, মানে দাদার দাদার নাম হচ্ছিল হাশিম। তো এই পুরো বংশটাকে তিনি রক্ষা করে চলতেন। তাই আব্দুল ইবনে আব্বাস বলতেছেন ইহফাজু আনসাবাকুম, তোমরা তোমাদের নসব নামাটাকে সংরক্ষণ করো। তাতে দেখতে পাবেন কি জানেন, এই যে পাশাপাশি বসে আছেন না, আপনার দাদার দাদার নাম না জানার কারণে আপনি ওনাকে চিনতেছেন না, অথচ আপনার রক্তেরই একজন। আমরা সবাই কিন্তু কারো না কারো রক্তেরই একজন, কিন্তু আমরা চিনতেছি না, কেন? কারণ আমাদের ওই যে নসব নামা মনে নাই, চিনি না আমরা। এই জন্য শত্রুতা, একই গ্রামে যখন আপনারা থাকেন এই জন্য পার্শ্ববর্তী ভাইয়ের সাথে শত্রুতা করতে একটি হিসাব কিতাব করে করবেন, কারণ আপনি হয়তো জানেন না এটা আপনার রক্তেরই কেউ, যার ফলে আমরা জুলুম করে ফেলতেছি। অথচ যখন রক্তের কেউ হতো তখন কিন্তু আপনি থেমে যেতেন, আর এটা তো আমার অমুক চাচা বা অমুক দাদার ছেলে, তখন কিন্তু থেমে যেতেন। আরবদের মধ্যে এই জিনিসটা খুব চরমভাবে আছে, আজও আছে, তারা এটাকে রক্ষা করে চলে। এই জন্য তাদের বংশ পরম্পরার নামগুলো তাদের মুখস্থ থাকে, এবং তারা রক্তের কাউকে পেয়ে গেলে যত স্যাক্রিফাইস করার থাকে তারা স্যাক্রিফাইস করে দেয়। এটা তাদের স্বভাবের মধ্যে আমরা দেখেছি, কিন্তু আমাদের মধ্যে সেটা নাই, এটা নিয়ে আসতে হবে। নসবনামা মনে থাকলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত সহজ হয়ে যায়। এবং তিনি বলেছেন দেখো তোমাদের আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে এটা রক্ষা করে চলো। এবং তিনি বলেছেন ফা ইন্নাহু লা ইউবদা বির রাহিম ইজা করবত ওয়া ইন কানাত বাঈদাতান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ইচ্ছা থাকলে এটা অটুট থাকে যদিও সে তোমার কাছ থেকে অনেক দূরে। একটা নিকট আত্মীয় যদি অনেক দূরে থাকে, আপনার বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন অনেক দূরে, ভাই থাকে কোন দেশে, মামা কোন দেশে, দূরে দূরে থাকে, কিন্তু আপনার সম্পর্ক রক্ষা করার মেন্টালিটির কারণে আপনার মনে হবে তারা আপনার কাছে আছে, পার্শ্ববর্তী বাড়ি, মনে হচ্ছে যে প্রতিদিন কথা হচ্ছে, দেখা হচ্ছে, প্রয়োজন সব কিছু শেয়ার হচ্ছে, সব কিছু এভরিথিং, তাহলে আপনার কাছে সেটা কাছে মনে হবে। আর আব্দুল ইবনে আব্বাস বলেছেন কিতের বিপরীত কী হয়, তিনি বলেছেন যে ওয়ালা কোরবা বিহা ইজা বাউদাত, একজন কাছের আত্মীয় দূরে হয়ে যায় কখন হয়ে যায়, ওয়া ইন কানাত করিবাতান, অত্যন্ত নিকটের একজন ব্যক্তি ছিল কিন্তু আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে সে এতটা দূরে চলে গেছে মনে হচ্ছে দূরের কোনো ব্যক্তি, দূরের কেউ। এটা আমাদের প্রায় ব্যক্তির চরিত্রের মধ্যে দেখা যায় যে সে তার এক বোনকে এক ভাইকে বেশি প্রাধান্য দেয়, আর যে অভাবী একটু দূরে পড়ে আছে বিপদগ্রস্ত বেশি, সেই বোনের খবর ভাইয়েরা নিতে চায় না। যেই বোনটা তালাক প্রাপ্ত হয়ে বাবার ঘরে বা ভাইয়ের কাছে ফিরে এসেছে সেই বোনটাকে সে বোঝা মনে করে, অথচ যেই বোনের কোটি টাকা আছে আপনার ওই বোনের যে মূল্য আপনার এই বোনেরও তত মূল্য, বরং এই বোনের আরও বেশি মূল্য, কারণ সে এখন অভাবী, সে এখন ভুক্তভোগী। এজন্য আপনার সদাচরণ, আপনার অর্থ, আপনার সাপোর্ট এই বোন বেশি পাওয়ার হক রাখে, এই খালা বেশি পাওয়ার হক রাখে, এই ফুফু বেশি পাওয়ার হক রাখে। অতএব আমাদের বক্তব্যের ধরন এমন না যে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন আর বাপ মাকে নিয়ে নাচানাচি করবেন যেমনটা ওই বোন কমেন্ট করেছে, না এটা আমাদের মেসেজ না। বরং প্রত্যেকটা পুরুষকে ইনসাফকারী হতে হবে, আল্লাহ আদল বজায় রাখতে আমাদেরকে বলেছেন। এই জন্য আমাদের শিক্ষা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এই সম্পর্কটাকে অটুট রাখতে হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই সম্পর্ক যেন বজায় রাখার তৌফিক দান করেন, আমিন। এটা এত বড় একটা ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে
আমাদের পিতামাতাকে যে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একটা হাদিস শুধু কোট করে শেষ করে দিচ্ছি, আল মুগিরা ইবনে শুবা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, তোমাদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের মায়েদের সাথে নাফরমানি করা। তোমাদের মায়েদের সাথে তোমরা নাফরমানি করতে পারবে না, এটা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। ও মান আন ও হাত, এবং তোমার কাছে যে যেটা পায় তুমি সেটা তাকে দিচ্ছ না, আটকে রেখেছ, এটা তোমার উপরে হারাম। ও হাত, এবং যেটা তুমি পাওয়ার হক রাখো না সেটা জোর করে নেওয়া, খালি বলো আমাকে দেন আমাকে দে, এটা বলা তোমাদের উপরে হারাম করা হয়েছে। এই দুইটা কথা, ও মানে ও হাত, এই দুইটা মাত্র শব্দ, এখানে অনেক বড় ব্যাপার আসবে, অনেক বড় ব্যাপার। আজকে আমাদের অধিকাংশ চরিত্র এখানে, আমি কিছু দিতে চাই না খালি নিতে চাই। বাপ মাদের মধ্যে এই চরিত্র আছে, বাপ মারা ওই যে বললাম যে এক ছেলের কাছ থেকে শুধু নিতেই চাচ্ছে, তাও সন্তুষ্ট হচ্ছেন না, না বাপমাদের একটু ইনসাফ করতে হবে, যে এগুলো সবই আপনার সন্তান, আপনার যেই সন্তানটা আপনাকে এতটা সম্মান দেখায় তার উপরে আর বোঝা আপনি চাপাই দিয়েন না। আপনি শুধু এতটা কথাই বলতেছেন যে তোকে আল্লাহ দিবে, এটা যথেষ্ট না, যে তোকে আল্লাহ দিবে। তো ওই ছেলেদেরকেও বলেন যে তোদেরকে আল্লাহ দিবে দিয়ে, ওটা কেন বলেন না? যে ছেলেটার অভাবী বা সংসার আছে বা পারতেছে না, আপনি তার ক্ষেত্রে বলেন বাবা তোকে আল্লাহ দেবে, অবশ্যই আল্লাহ দেবে, আপনার দোয়ার বরকত আছে, অবশ্যই হবে, কিন্তু তার সামর্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে রহম করুন, যাতে আমরা ইনসাফ করে চলতে পারি, এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ ক্ষমা করুন। আমাদের পিতামাতাদের উপরে আল্লাহ রহম করুন, যারা মরে গেছে।